আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ও মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুল আলীম, শ্রেণী পরিচালক চতুর্থ শ্রেণী, আর তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিকতার এই সাবজেক্টের শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় পার্ট ৫ আল আসমাউল হুসনা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় পার্ট ৫ আল আসমাউল হুসনা নিয়ে আলোচনা করব। এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা মন খুব সহকারে এই ক্লাসটি দেখবে এবং শুনবে। কোনো সমস্যা যদি মনে করো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টস করে জানাবে, আমি ওখানে আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা প্রথমে যে বিষয়টি দেখেছি যে আছে পাঠদানের বিষয় আল আসমাউল হুসনা। এই আল আসমাউল হুসনা কি? আল আসমাউল হুসনা এটি আরবি শব্দ, দুটি শব্দ। আল আসমা এটি হলো ইসমের বহুবচন আল আসমা, এর অর্থ নাম সমূহ। ইসমুল শব্দের অর্থ নাম, আর আসমা শব্দের অর্থ নাম সমূহ। আর হুসনা এটি হলো হুসনুন শব্দের বহুবচন, এর অর্থ হলো সুন্দরতম, সুন্দর। এজন্য আল আসমাউল হুসনা এর অর্থ সুন্দর, সুন্দর নাম সমূহ। অর্থাৎ আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলির সমষ্টিকে সমন্বয়কে বলা হয় আল আসমাউল হুসনা। অর্থাৎ আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা খাবির, আল্লাহ তাআলা রাজ্জাক, এইগুলি আল্লাহ তাআলার গুণবাচক নাম। এইগুলি অন্য কারো এই ধরনের নাম নেই, কেবলমাত্র আল্লাহ তাআলার গুণবাচক নাম, সিফতি নাম। এইগুলি একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। কাজে আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলী রয়েছে, এই গুণাবলী প্রকাশের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন নামে তিনি তার গুণাবলী প্রকাশ করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই আল আসমাউল হুসনা সম্পর্কে ভালোভাবে জানব, কারণ আমরা জানি যে এই সুন্দর সুন্দর নাম সমূহ আল্লাহ তাআলার জন্য, বিশেষ আল্লাহ তাআলার জন্য এগুলি প্রযোজ্য। যেমন মহান আল্লাহ তাআলা সূরা আরাফে ১৮০তম আয়াতে ঘোষণা করেছেন এই আল আসমাউল হুসনা, কিংবা আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে, সুন্দর সুন্দর নাম সম্পর্কে ঘোষণা দিয়েছেন কি? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ, আর তোমরা তাকে ওই নামগুলির মাধ্যমে ডাকো। অর্থাৎ আমরা ডাকি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, এইগুলি সব আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল আসমাউল হুসনা। এইগুলির মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিয়ে থাকেন এইগুলির মাধ্যমে ডাকলে। কাজে আমরা বুঝতে পারলাম যে আল আসমাউল হুসনা কি এবং আল্লাহ তাআলার ক্ষেত্রে এইগুলি প্রযোজ্য। এরপর দেখো আমরা কি বললাম, আল আসমাউল হুসনা বলতে কি বোঝাও এইটুকু। তাহলে আল আসমাউল হুসনা অর্থ সুন্দর সুন্দর নাম সমূহ, আর এগুলি কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার যে গুণবাচক সিফতি নাম রয়েছে সেগুলি সমষ্টিকে বলা হয় আল আসমাউল হুসনা। এবার আমরা জানবো আল্লাহ তাআলা পাঁচটি গুণবাচক নাম এবং অর্থ। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলার অনেকগুলি গুণবাচক নাম রয়েছে। আমাদের মাঝে প্রসিদ্ধ হল ৯৯টি। আমাদের কাছে প্রসিদ্ধ গুণবাচক নাম আল্লাহ তাআলার ৯৯টি। এর সংখ্যা প্রকৃতপক্ষে আরো অনেক বেশি। আল্লাহ তাআলার গুণবাচক নামের সংখ্যা প্রকৃতপক্ষে অনেক বেশি। এখান থেকে আমরা ৫টি গুণবাচক নাম এবং এর অর্থ জানব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে জানবো আল্লাহ
এবং ও জীবতি আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। আমরা দেখি আসমান জমি চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ এইগুলি সব এবং আমাদের জন্য এই পৃথিবীতে আরো অনেক কিছু সৃষ্টি করেছেন কি আগুন পানি বায়ু এবং আমাদের জন্য বিভিন্ন খাবার দাবার শস্য শ্যামল গাছপালা নদী নালা পাহাড় পর্বত এইগুলি সৃষ্টি করেছেন। সব কিছুর মালিক কে? মহান আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো আল্লাহ মালিকুন। আল্লাহ এই সব কিছুর মালিক। দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআন মজিদে বিভিন্ন আয়াতে ঘোষণা করেছেন। এমন কি আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের মালিক ও মহান আল্লাহ তাআলা। আমাদের মালিক কে? মহান আল্লাহ তাআলা। জন্ম মৃত্যুর মালিক কে? মহান আল্লাহ তাআলা। এবং শেষ বিচারের দিনের মালিক ও মহান আল্লাহ তাআলা। যেমন আমরা সূরা ফাতিহা বলে থাকি মালিক ইয়াউমিদ্দিন, তিনি সেই কর্মফল দিবসের মালিক, বিচার দিবসের মালিক, যেদিন আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন, হিসাব নিকাশ নিবেন, ওই দিনের অধিপতি মহান আল্লাহ তাআলা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মালিক ইয়াউমিদ্দিন। কাজে মালিক ইয়াউমিদ্দিন সেই কর্ম দিবস মানে বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। তাহলে আমরা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম জানলাম মালিকুন, এর অর্থ অধিকারী বা অধিপতি। এরপর আল্লাহ তাআলা আরেকটি গুণবাচক নাম রয়েছে আল্লাহু কারীম, আল্লাহ করিম, আল্লাহ তাআলা মহানুভব দয়ালু। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দয়া করে থাকেন, মহানুভব তিনি। কাজে আল্লাহ তাআলা অতি মহান করুণাময়, উদারতা দয়া মায়া স্নেহ দানশীলতা উদার্য ক্ষমা এইগুলি সব কি আল্লাহর অধিকারে, আল্লাহ তাআলা এগুলি করে থাকেন। আল্লাহ তাআলার মত দয়ালু মহানুভব আর কেউ নেই। কাজে আল্লাহু কারীমুন এই গুণবাচক নামের মাধ্যমে আল্লাহ তাআলা যে মহানুভব সম্মানিত এগুলি প্রকাশ পায়। কাজে এগুলি বিশ্বাস করব এবং আল্লাহ তাআলার প্রতি আমরা এগুলি বিশ্বাস করে তার আনুগত্য করব। এরপর প্রিয় শিক্ষার্থী আল্লাহ তাআলার আরো অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে আল্লাহু আলিমু, আল্লাহু আলিমু, আল্লাহ মহাজ্ঞানী, সর্বজ্ঞ, অর্থাৎ আল্লাহ তাআলা এই দুনিয়ার সব কিছু সম্পর্কে তিনি অবহিত, সব কিছু অবগত আছেন, তিনি সব বিষয়ে জানেন। আমরা যা কিছু করতেছি এগুলি প্রকাশভাবে করি আর গোপনে করি, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আমরা যদি এমন ভাবে কাউকে না জানিয়ে দুনিয়ার কোনো মানুষই বুঝতে পারে না জানে না এই ধরনের কাজকর্ম যদি করি তাহলে কি আল্লাহ এগুলি জানেন, এগুলি আল্লাহ তাআলা জ্ঞানের মধ্যে রয়েছে। কাজে আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম হলো আলিম, মহাজ্ঞানী, সর্বজ্ঞ, সব কিছুই তিনি জানেন, তিনি যে জ্ঞানের অধিকারী, এমন জ্ঞানের অধিকারী আর কেউ নেই, আর কারো এমন ধরনের জ্ঞান কারো নেই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের তিনি এই দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, আমাদের কোন জায়গায় কি লাগবে কোন প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা জানেন, সেভাবে আমাদেরকে সব কিছু দিয়ে থাকেন। সুতরাং আমরা সবাই আল্লাহ তাআলার কথা মনে রাখব, তিনি যা কিছু আমরা জানি তার চেয়ে বেশি জানেন, সব কিছু জানেন। আমরা যা কিছু গোপনে করি কিংবা যা কিছু আমরা প্রকাশভাবে করি এগুলি জানেন, আর আমাদের অন্তরে কোন ধরনের কথা আমরা চিন্তা ভাবনা করি এ সম্পর্কেও আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 154 আয়াতে বলেন আল্লাহু আলিমুন বিযাতিস সুদুর, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা কি অন্তরে যা কিছু আছে এ সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন, অবহিত আছেন, তিনি এ সম্পর্কে জানেন। কাজে আমরা যা কিছু করব এগুলি আমরা এমন ভাবে করব যেগুলির মধ্যে কোনো অন্যায় থাকে না, অশ্লীলতা থাকে না, খারাপ মন্দ কাজ থাকে না, কারণ আল্লাহ তাআলা এ সম্পর্কে জানেন, অবগত আছেন। এরপর প্রিয় শিক্ষার্থী আরেকটি আল্লাহ তাআলার সিফাতের নাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।